জঙ্গিপুরে ফের দলবদলের হিড়িক। বুধবার ফের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের হাত ধরেই বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী। এবার পুজোয় সোনা পেতে আসতে হবে কাবেরিতে, অফার আছে চমৎকার, প্রতিটি কেনায় উপহার। অংশগ্রহণ করুন আমাদের ফুচকা ফেস্টিভ্যালে, শর্তাবলী প্রযোজ্য। কাফেরি, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফের জঙ্গিপুরে বিরোধী শিবিরে ভাঙন। বুধবার বিজেপি ও সিপিএম থেকে শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন জনতার দরবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের হাত ধরেই যোগদান পর্ব চলে। এদিন মূলত জঙ্গিপুর পৌরসভার 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড থেকেই যোগদান করেন বহু কর্মী। বাংলার মানুষের জন্য ভাবছে আমি এবং আমি 5 বছর সাথে দিই, সেই কারণে তারা আকৃষ্ট হয়ে সকল বিজেপি আমাদের তৃণমূলে এসেছে, তারাকে স্বাগত জানাচ্ছি। সিপিএমে জয়েন দিয়েছে এবং ম্যাক্সিমটা বিজেপি, কিছু সিপিএম যোগ দিয়েছে। জাকির হোসেনের উন্নয়ন এবং তার সমাজসেবামূলক কাজকে দেখেই এই যোগদান বলে দাবি যোগদানকারীদের। মাননীয় জাকির হোসেন সাহেব আমাদের যে এই বিধানসভা কেন্দ্রে যেভাবে বিগত দিনে উন্নয়ন করেছে, উনি একজন বড় সমাজসেবী এবং যে কোনো সময় মানুষের দুঃখে আনন্দে বিভিন্ন সময় মানুষের পাশে থেকেছে এবং তার উন্নয়নকে আজকে সঙ্গে রেখে সাথী হিসাবে থাকার জন্য আজকে এই তৃণমূলে সবাই যোগদান। যদিও এই যোগদানকে তীব্রভাবে কটাক্ষ বিরোধী শিবিরের, বিজেপির দাবি যোগদানকারীদের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ সংযোগই নেই। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে যাদের দেখানো হচ্ছে, আমি একটা কথা বারবার বলছি, যারা যাচ্ছে তাদের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ সংযোগ নেই, একই জিনিস বারবার করা হচ্ছে, এটা একটা ইলেকশনে প্রভাব ঘটানোর চেষ্টা হচ্ছে।